ওই আজাই নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তিনি জামাতের পক্ষে কাজ করছেন, তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। অন্যদিকে শরীয়ত বাউল, সেই শরীয়ত বাউলকে গ্রেফতার করে আইসিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্য ভালোই আছেন বাংলাদেশে এবং প্রবাসে। আর কুলাবড়া টিভি থেকে আমি আতিকুল ইসলাম চলে আসলাম। প্রথমে আমি একটা ভিডিও দিছি, সেই ভিডিওটা আপনারা দেখছেন। এই মানুষটাকে আপনারা চিনেন, এই মানুষটাকে হয়তো আপনারা চিনেন, কারণ সেই মানুষটা চিনার কথাই, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা অপরাধী মানুষ ছিলেন, যা যুদ্ধ অপরাধী, এবং যিনি পার্লামেন্টে একটা ইসলামিক বক্তাকে নিয়ে কিছু কথা বলছেন এবং কিছু বয়াতিকে উপরে তুলে দিছেন। তাকে আপনারা কোন চোখে দেখেন আমি বলতে পারি না। আমাদের পার্লামেন্টের ভিতরে এখন কিছু কিছু এই যে এমপি মন্ত্রী আছে, ওরা এখন পাগল হয়ে যাচ্ছে, কারণ তাদের এই কিছু আর কার পিছনে চলার কোনো যোগ্য নেই, কারণ বিএনপির পিছনে ঘুরতে ঘুরতে ওরা পাগল হয়ে গেছে। এখন দেখছে যে ওখানে আর কিছু তাদের কিছু হবে না, তাই এখন তারা চলে আসছে আমাদের ইসলামের পিছে। ইসলামকে নিয়ে তাদের এত মাথা কেন, এত ব্যথা, সেটা জনগণ জানতে চায় তাদের কাছ থেকে। রাশেদ খান মেনন, তারে রাশেদ খান বলতে হবে না, তারে যুদ্ধ অপরাধী খান আমি বলি। তাদের যে এই বর্তমান যে মাথাটা, তাদের ব্রেন নষ্ট হয়ে গেছে, সেইটা কিন্তু এখন বর্তমান জনগণ প্রমাণ করে যে তাদের অবশ্য আসলে তাদের ব্রেনটা নষ্ট হয়ে গেছে। আর একটা ব্যক্তি আপনারা জানেন, সেই মমতা, সে ফাটিয়ে যায় আমার বুকটা ফাটিয়ে যায়। বন্ধু যখন বউ লইয়া এই মমতাজকে নিয়ে যায়, সেই পার্লামেন্টে এখন চলে, তাহলে আমরা এখন আর কি দেখার বাকি আছে আপনাদের কাছে? জনগণ এই যে রাশেদ খান মেননকে পদত্যাগ করার জন্য একজন ভাই কিন্তু ওইটা একটা ভিডিও করেছেন টিটু নামে, সেই ভিডিওটা আপনাদের কাছে দেব। এই আহাজারিকে নিয়ে, এই ইসলামী বক্তাকে নিয়ে তাদের এত মাথা ব্যথা, এবং উনি কি বলেছে যে ওনাকে কেন মালয়েশিয়া পাড়ি দেওয়া হলো, ওনাকে কেন রাখা হলো না, ওনাকে কেন জেলে ঢুকানো হলো না, আর নিরপরাধী একজন মানুষ তাকে জেলে রাখা হয়েছে সেই বয়াতিকে। এই মানুষটা যে এত বড় একটা পাগল হতে পারে, এই মানুষটা আসলে, এই মানুষটা মনে করো ইসলাম সম্বন্ধে কিছু জানে না, তারা নাস্তিক, তো নাস্তিকই থাকবে, নাস্তিক কোনোদিন ভালো মানুষ হয় না। তাই এই নাস্তিককে কি করা যায়, এই নাস্তিকগুলারে বাংলাদেশের জনগণের সামনে এনে জুতা মারার প্রয়োজন, ঠিক আছে? কারণ হচ্ছে এরা কিন্তু জনগণের বুটে কিন্তু পার্লামেন্টে যায়নি, তার জন্য ওরার মুখে থেকে যা আসে তাই বলবে। হাজারি কি রাজনীতি জানে? আরেকজন মন্ত্রী কিন্তু এই আহাজারি নিয়ে কথা বলছেন, মিজানুর রহমানকে নিয়ে কথা বলছেন, সেই ভিডিওটা আমি পরবর্তী ডাউন আপনাকে দিব। মিজানুর রহমান উনি একজন ইয়ং জেনারেশন ইসলামী স্কলারশিপ, ওনার যে বক্তব্য থেকে আপনারা এত কিছু কী পেয়েছেন, ওনার পিছনে আপনারা সাপের মতন লাগিয়ে গেছেন, কী পেয়েছেন আপনারা? আপনারা পার্লামেন্টে গিয়ে ওনাকে নিয়ে নাড়াচাড়া করতেছেন। হ্যাঁ, আমরা বলি এইরকম ভালো একজন মানুষকে নিয়ে, এইরকম একজন ইসলামিক ভালো একজন বক্তাকে নিয়ে আপনারা পার্লামেন্টে আলোচনা করেন, সেটা আমরাও চাই। কারণ কী জন্য পার্লামেন্টটাকে বিভিন্ন জায়গাতে এটা ছড়ে, কারণ ওনার যে একজন ভালো একজন বক্তা সেইটা প্রমাণ করে দিয়েছেন আপনারা, যে মিজানুর রহমান বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, তাই আপনাদের সহ্য হচ্ছে না, এবং ওনাকে আপনারা টেলে হেসে আপনারা জমাতের প্রোডাক্ট বানাচ্ছেন, ওনাকে জুড়ে ধরে আনি আপনারা জমাতের লুক বানাচ্ছেন। আরে তোমাদের মতন যে পার্লামেন্টে গেছো, এটা তোমাদের ভাইকুই ভালো, কারণ তোমাদের মতো মানুষ পার্লামেন্টের যোগ্য না, এরপরেও মানুষ তোমাদেরকে পার্লামেন্টের যোগ্য করেছে। তাই এরকম আর কোনো সাহসে কোনো ইসলামের বক্তার পিছনে কথা বলার আগে 100 বার চিন্তা করবা, যে এই মানুষটার পিছনে আমরা কি কথা বলবো পার্লামেন্টে গিয়ে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা অবশ্য প্রমাণ দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের করেছি, আরেকটা ভিডিও আমি করব। আর এর আগেও জানেন যে পার্লামেন্টে
আরও একজন নর্তঙ্গি বলতে হয়, যে নর্তঙ্গি বিনা ভোটে এমপি হয়েছে, সে মমতাজ, সেও কিন্তু ইসলাম সম্বন্ধে নিয়ে কথা বলে। তারা ইসলাম সম্বন্ধে কি জানে? কিছু জানে? কিছু জানে না, শুধু নাচতে জানে, গাইতে জানে, এটুই জানে, আর কিছু জানে না। আর মানুষের পিছনে আলোচনা করতে পারে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব।